এখানে আমি প্রথম দিন ঠাকুর দেখতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। আর ওইদিকে আরও শ্রমিলও কিন্তু রেডি, আরও শ্রমিল নিচেই রয়েছে এই তো। আর এখানে সমস্ত গাড়িগুলো বের করা হচ্ছে, আর ওইদিকে কাকু কাকিমা ভাইও যাবে। মাঙ্কি রোমিল মাঙ্কি, ওই যে মাঙ্কি, ওই যে মাঙ্কি, ওই যে জোরে জোরে পাপাকে দাও, পাপাকে একবার, পাপাকে দাও একবার। আর মেচেদার এই ঠাকুর প্যান্ডেলটাতে বিশেষ করে ভীষণ ভিড় হয়, কিন্তু যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি আজকে ভিড়টাও কম। আর কিছুক্ষণের জন্য ওদের টেকনিক্যাল কোনো কারণের জন্য অফ ছিল, তো সেই কারণে প্রথমটা একটু ভিড় ছিল, কিন্তু তারপরে দেখছি টুকটুক করে সবাই ঢুকছে, খুব একটা ভিড় নেই। আর ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে, সেই সঙ্গে পুরো প্যান্ডেলের দেওয়ালটাতে পুরোনো দিনের সমস্ত সিনেমা আর্টিস্টদের যেমন সৌমিত্র, উত্তম কুমার, সুচিত্রা সেন, ওনাদের সমস্ত ছবি বেশ স্কেচ করা রয়েছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। তো ওইদিকে মোটামুটি ঠাকুর দেখা কমপ্লিট করে এখন চলে এসেছি খাওয়া খেতে শের বেঙ্গল হোটেলে। আর শের বেঙ্গল হোটেলে এইদিকে দেখি বেশ ভিড়টাও কম হয়, যেহেতু এটা অপোজিট মানে হাই রোডের, তো সেই জন্য ভিড়টাও কম হয়, বেশ টেবিল ফ্রিয়ে পাওয়া যায় তাড়াতাড়ি। আর ওইদিকে আমরা খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, তো খাওয়ার আসুক। ওটা সালাড দিয়েছে, তুমি খেতে পারো? খাওয়ার জন্য কতক্ষণ ওয়েট করছি। টেস্টি টেস্টি আছে।
আর ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এসে দোলনাতে একটু দোল খাচ্ছি সবাই মিলে। আর আমরা কিন্তু যাওয়ার আগে মেচেদার যে থার্মেল গেটের 1 নম্বর, তো ওখানে ঠাকুরটা আমরা আসার সময় দেখা হয়নি, তো একদম ওই ঠাকুরটা দেখে বাড়ি যাব। এই তো আমরা চলে এসেছি শেষ আমাদের ঠাকুর প্যান্ডেল, এটা দেখার পরই বাড়ি যাওয়ার পালা। আর এখানে ওদের টিমটা রয়েছে জীবন নদীর মাঝি, তো এই কারণেই নৌকা রয়েছে, সেই সঙ্গে মাছ ধরার বিভিন্ন যে সরঞ্জামগুলো হয়, জাল, ছাঁকনি জাল, নৌকা, তো এই সমস্ত নিয়েই পুরো প্যান্ডেলটা তৈরি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।